আমরা যারা পৃথিবী গ্রহে বসবাস করছি, নিজেদের জীবন স্বাভাবিকভাবে কাটাচ্ছি, কখনো ভেবে দেখেছো যদি হঠাৎ শোনো আর কিছুদিনের মধ্যেই পৃথিবী শেষ হতে চলেছে তখন কি হবে? মুভির কাহিনী কাল্পনিক হতে পারে, কিন্তু বাস্তবে কিন্তু এরকম ঘটতেই পারে। মনে পড়ে করোনা কিভাবে পৃথিবীর জনজীবনকে ঘরের মধ্যে আটকে দিয়েছিল? যদি পৃথিবী সত্যি ধ্বংসের মুখে আসে কি করবে আমাদের দেশের সরকার আমাদের বাঁচানোর জন্য? আর পৃথিবী ধ্বংসের পরেও আমরা কি বেঁচে থাকব কিভাবে? হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি গ্রিনল্যান্ড। মুভি শুরু হয় একটা বিল্ডিংয়ে, দেখা যায় একজন ইঞ্জিনিয়ারকে, এনার নাম হলো জন। জনের স্ত্রীর নাম অ্যালিসন এবং ছেলের নাম নাতান। জনের ছেলে সুগারের রোগী, তাকে প্রতিদিন ওষুধ নিতে হয়। কিছুদিন ধরেই জনের সাথে তার স্ত্রীর ঝামেলা চলছিল। জন ঠিক করে তার ছেলের জন্মদিনের আগেই তার স্ত্রী এবং তার সমস্ত ঝগড়া মিটিয়ে তারা একসাথে আবার আগের মতো ভালো করে থাকবে। ছেলের জন্মদিনে পার্টির কেনাকাটা করতে জন তার ছেলেকে নিয়ে শপিং মলে যায়। তবে সেই দিনটা একটু অন্যরকম ছিল। শপিং করতে করতে জনের কাছে হুট করে একটা মেসেজ আসে আমেরিকান সরকারের পক্ষ থেকে। সেই মেসেজের মধ্যে লেখা ছিল যে বিপদের সময় তাকে কোনো সুরক্ষিত জায়গায় থাকার অনুমতি দেওয়া হয়েছে, যেখানে সে স্ত্রী এবং পুত্রকে নিয়ে যেতে পারে। জন অবাক হয়ে যায়, মেসেজটার মানে কি? কোন বিপদের কথা বলা হয়েছে? আসল ঘটনাটা হলো, বেশ কিছুদিন ধরে সংবাদ মাধ্যমে একটা খবর শোনা যাচ্ছিল, মহাকাশে ক্লার্ক নামে এক বিশাল ধূমকেতু পৃথিবীর খুব কাছ দিয়ে যেতে পারে। এখানে একটু বলে দিই, আমরা সাধারণত ধূমকেতুকে বইয়ের পাতায় বা টিভির পর্দায় দেখে থাকি ছোট্ট একটা গোলকের মতো, যেটা কিনা ছুটে চলেছে। আসলে কিছু কিছু ধূমকেতু এমনও বড় হয় যে আমাদের দু তিনটে পৃথিবীও কম পড়ে যাবে, এত বড় আকারও হতে পারে। তো এই ধূমকেতুটা যেটা কিনা পৃথিবীর পাশ দিয়ে যাবে, এই ধূমকেতুটা এত বড় ছিল যে একে দিনের আলোতেও দেখা যাবে পৃথিবী থেকে। কিন্তু সরকার থেকে জানানো হয়েছে যে এই ধূমকেতু কোনোভাবেই পৃথিবীতে এসে পড়বে না, আকাশেই ধ্বংস হয়ে যাবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আর যেহেতু চিন্তার কোনো কারণ নেই, সুতরাং সবাই বিষয়টাকে মজার মতো উপভোগ করছিল যে ধূমকেতু দেখা যাবে। জন বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে এই মেসেজের কথাটা বলে এবং জানায়, ব্যাপারটাকে সবাই যেরকম হালকা নিচ্ছে আমার কিন্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে ব্যাপারটা সিরিয়াস। সেই মুহূর্তেই খবরে দেখা যায় যে ধূমকেতু সম্বন্ধে সরকার থেকে যা বলা হয়েছিল ভুল ছিল। ধূমকেতুর একটা বড় টুকরো এই শহরের কাছাকাছি একটা সমুদ্রের মধ্যে পড়বে। এই খবরটা দেখতে দেখতেই তাদের ঘরের মধ্যেও কেমন যেন একটা কম্পন অনুভব হয়, ঠিক যেমন ভূমিকম্প হলে যেরকম হয়। জন বাইরে যায় সেটা দেখতে, আর তখনই ধূমকেতুর টুকরোটা তাদের শহরের আশেপাশে পড়ায় এমন জোরে কম্পনের সৃষ্টি হয় যে জন মাটিতে ছিটকে পড়ে যায়। আর এবারের কম্পনে জনের বাড়ির জানালার কাজগুলো ভেঙে যায়, এতে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে খবরে দেখা যায় যে ধূমকেতুর প্রথম অংশ সমুদ্রে না পড়ে পড়েছে শহরের কাছাকাছি, আর সেই ধূমকেতু এতটাই বড় যা কিনা একটা ক্রিকেট বা ফুটবল স্টেডিয়ামের সমান, একটা স্টেডিয়ামের সমান। এই ধূমকেতু এতটাই শক্তিশালী আর ভয়ানক ছিল যে শহরের একটা অংশকে এক নিমিষে জ্বালিয়ে দিয়েছে। সব কিছু মুহূর্তের মধ্যে যেন ধ্বংস হয়ে গেছে। এরপর আবারও জনের ফোনে একই অ্যালার্ট মেসেজ আসে এবং তারই সাথে টিভিতেও বারবার করে বলা হতে থাকে যে যে যেখানে আছে তারা যেন একটা সুরক্ষিত জায়গায় এসে আশ্রয় নেয়, যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন জর্জিয়ার এয়ারফোর্স বেসে চলে আসে। কিন্তু জনের পার্টিতে আসা অন্যান্য আত্মীয় স্বজনদের ফোনে এরকম কোনো মেসেজ না আসায় তারা সেখান থেকে চলে যায়। এরপর জন ও তার পরিবার যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে আকাশ ততক্ষণে লাল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন আকাশে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। বাইরে বেরোনোর পর জনের কাছে তারই এক প্রতিবেশী এসে তার মেয়েকেও নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানালে জন নিরুপায় হয়ে বারণ করে দেয়। আসলে যখন নিজের প্রাণ, নিজের পরিবারের প্রাণ বিপদে থাকে, তখন মানুষ শুধু নিজের স্বার্থের কথাই চিন্তা করে। এবার প্রশ্ন আসে, জনের প্রতিবেশী নিজে কেন সুরক্ষিত জায়গায় যাচ্ছে না যেখানে সরকার সবাইকে সুরক্ষা দিচ্ছে? আসলে আমেরিকান সরকার সবাইকে সুরক্ষা দিচ্ছিল না, তারা শুধুমাত্র তাদেরকেই বেছে বেছে সুরক্ষা দিচ্ছিল যাদের সমাজে একটা বড় ভূমিকা আছে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি। আর জন যেহেতু ইঞ্জিনিয়ার ছিল, তাই তাকেও সেই সুরক্ষা দেওয়া হচ্ছিল, কারণ যাতে এই প্রতিভাশালী মানুষগুলো বেঁচে থাকলে ভবিষ্যতে তারা একটা নতুন পৃথিবী বা সমাজ গড়ে তুলতে পারে। অন্যদিকে দেখা যায়, ধূমকেতু পড়ার খবরটা ছড়ানোর পর থেকে সব জায়গায় যান জট, এমনকি লুটপাট দেখা যায়। প্রতি মুহূর্ত আসতে থাকা খবরে জানা যায় ধূমকেতু কয়েকশো নয়, কয়েক হাজার টুকরোতে ভাগ হয়ে গেছে ধূমকেতু, এবং ওই ধূমকেতুর টুকরোগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় কোথাও না কোথাও পড়ছে। আরও জানা যায় যে ধূমকেতুর একটা বিশাল বড় অংশ আগামী 48 ঘন্টার মধ্যে পৃথিবীতে এসে পড়বে, যা এই পৃথিবীকে একদম ধ্বংস করে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। এদিকে অনেকটা পথ অতিক্রম করে কোনো রকমে জন তার পরিবারকে নিয়ে মিলিটারি এয়ারবেসে এসে পৌঁছায়। ওখানে পৌঁছে তারা দেখে
প্রচুর মানুষ প্রাণ বাঁচানোর জন্য ভিড় করেছে সেখানে। কিন্তু মিলিটারি বাহিনী শুধুমাত্র বাছাই করা মানুষগুলোকেই শেল্টার অবধি নিয়ে যাবে। এয়ারপোর্টে জন আর তার ফ্যামিলির জন্য একটা আইডেন্টিটি ব্যান্ড দেওয়া হয়, যাতে মিলিটারি বাহিনী আইডেন্টিটি ব্যান্ড দেখে চিনতে পারে যে কাদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হবে। কিন্তু সেখানে ব্যাগ চেকিংয়ের সময় জন হঠাৎ করে জানতে পারে তার ছেলের ওষুধ সে গাড়িতে ফেলে এসেছে। জন আবার যায় গাড়িতে ফিরে সেটাকে আনতে। জনের ফিরতে দেরি হচ্ছে বলে তার স্ত্রী সেখানে থাকা মিলিটারিদের তাদের ছেলের অসুখের কথা জানায় এবং তারা বলে যে কোনো পেশেন্ট বা কোনো রোগীকে নিয়ে প্লেনে যেতে পারবে না তারা। এদিকে জন তার ছেলের ওষুধ, যেটার নাম ইনসুলিন, সেটা নিয়ে প্লেনে ওঠে। তার স্ত্রী এবং ছেলেকে খুঁজতে শুরু করে সে, কারণ সে তার স্ত্রীকে বলে গিয়েছিল যে প্লেনে যেন তার জন্য অপেক্ষা করে তার স্ত্রী। এবং প্লেনে ওঠার পর জন জানতে পারে যে কোনো অসুস্থ মানুষকে নাকি প্লেনে যেতে দেওয়া হচ্ছে না। সে মিলিটারিদের কাছে অনেক অনুরোধ করে, আমার বউ এবং আমার বাচ্চা নিচে আছে, ওরা প্লেনে উঠতে পারেনি, আমাকে প্লেন থেকে নামার অনুমতি দিন, আমি ওদেরকে ছাড়া যাব না। কিন্তু প্লেনের দরজা খুলতে দেখা যায় কিছু মানুষ এখানে হামলা করেছে আর সমস্ত মানুষদের মধ্যে দৌড়াদৌড়ি লেগে গেছে। হামলা কেন করেছে? কারণ যেহেতু সরকার কিছু মানুষকেই সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছিল, সুতরাং বাকি মানুষেরা খেপে গেছিল। আর গুলি লাগার কারণে জনের প্লেনে থাকা এক পুলিশকর্মীর হাত থেকে তেলের পাইপ পড়ে যায়। সৌভাগ্যবশত জন সেটা দেখে আর বাকি সবাইকে বলে বেরিয়ে আসতে। এদিকে সবাই বাইরে বেরিয়ে আসতে না আসতেই দুর্ঘটনার কারণে আগুন লেগে বিশাল বিস্ফোরণ ঘটে। কোনো রকমে জন সেখান থেকে বেরিয়ে গাড়ির কাছে এসে দেখে জনের স্ত্রী তার ছেলেকে নিয়ে তার বাবার কাছে চলে গেছে আর জনের জন্য গাড়িতে একটা নোট রেখে গেছে। এদিকে দেখা যায় অ্যালিসন তার ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে একটা ওষুধের দোকানে যায়, কারণ তার ছেলের ওষুধ দরকার ছিল। সেখানে গিয়ে তার ছেলের জন্য কিছু ইনসুলিন নিয়ে নেয় এবং সে দেখে সেখানে কিছু মানুষ হামলা করেছে। আসলে পুরো শহরটাতে প্রচণ্ড বিশৃঙ্খলা চলছিল। অ্যালিসন সেখান থেকে বেরিয়ে একটা গাড়িতে থাকা পরিবারের কাছে সাহায্য চায় তার বাড়ি অবধি পৌঁছানোর জন্য এবং তারা সাহায্য করতে রাজিও হয়ে যায়। কিন্তু গাড়িতে যেতে যেতে যখন ওই পরিবার জানতে পারে যে অ্যালিসন এবং তার পরিবার সেই মানুষদের পর্যায়ে পড়ে যাদেরকে সরকার থেকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হবে, তখন তারা রেগে যায় এবং জোর করে অ্যালিসনকে গাড়ি থেকে বের করে দেয়। কারণ আগেই বলেছি সব মানুষকে সরকারের তরফ থেকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল না, সুতরাং তারা সরকারের ওপর এবং যেসব মানুষদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল তাদের ওপর প্রচণ্ড রেগেছিল। এবং অ্যালিসনকে গাড়ি থেকে জোর করে বের করে দেওয়ার সময় তার হাতে থাকা ওই আইডেন্টিটি ব্যান্ড এবং অ্যালিসনের ছেলেকে নিয়ে সেই ফ্যামিলিটা এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যায়। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পর সেই ব্যান্ডটা দেখিয়ে মিলিটারিদেরকে তারা বলে, আমরাও সেই নির্বাচিত মানুষদের মধ্যেই পড়ি যাদেরকে সরকার সুরক্ষা দিচ্ছে। কিন্তু মিলিটারি বাহিনীর কাছে জনের ছেলে নিজের আসল পরিচয় বলে দেয় আর মিলিটারি বাহিনী ওই ফ্যামিলির সমস্ত চালাকি ধরে ফেলে যে এই ব্যান্ডটা কারো কাছ থেকে চুরি করে এনেছে এরা। জনের ছেলেকে ওই ফ্যামিলির হাত থেকে রেস্কিউ করে মিলিটারি বাহিনী। অন্যদিকে ছেলেকে হারিয়ে অ্যালিসন রাস্তায় রাস্তায় ঘুরে অবশেষে একটা গাড়ি থেকে লিফট চেয়ে এয়ারপোর্ট অবধি কোনোরকমে পৌঁছায় এবং সেখানে গিয়ে এক পুলিশকর্মীর কাছে সাহায্য চাইলে সে তাকে ক্যাম্পে গিয়ে দেখতে বলে, কারণ ক্যাম্পে হারিয়ে যাওয়া বিভিন্ন মানুষদেরকে রাখা হয়েছে। অ্যালিসন পাগলের মতো ক্যাম্পে গিয়ে নিজের ছেলের বিষয়ে সবাইকে জিজ্ঞেস করতে থাকে। অবশেষে একজন অ্যালিকে নিয়ে যায় শিশুদের ক্যাম্পে আর সেখানে অ্যালিসন তার ছেলেকে খুঁজে পায়। আর ওই ক্যাম্পে একজন নার্স অ্যালিসনকে জানায় তার ছেলে সম্পূর্ণ সুস্থ, তাকে ইনসুলিন দেওয়া হয়েছে। এরপর ওই নার্সের সাহায্যে অ্যালিসন তার ছেলেকে নিয়ে একটা মিলিটারি বাসে করে তার বাবার বাড়ি অবধি পৌঁছায়। এদিকে জনের ফোনে নেটওয়ার্ক না থাকার কারণে তার স্ত্রীর সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পায় না সে। অবশেষে জন একটা ট্রাক দেখে যেটা কানাডা যাচ্ছিল এবং জনের শ্বশুরবাড়ি অর্থাৎ অ্যালিসনের বাড়ি ছিল কানাডা যাওয়ার পথেই। তাই সে ট্রাকে উঠে পড়ে। সেখানে একটা ছেলের সঙ্গে তার পরিচয় হয়। সে ছেলেটা বলে তার বন্ধু কিছু পাইলটদের চেনে যাদের সাহায্যে তারা সুরক্ষিত জায়গা অবধি পৌঁছতে পারবে। কিন্তু জন যেতে রাজি হয় না, কারণ সে তার স্ত্রী আর ছেলেকে ছাড়া যাবে না। সে সময় গাড়িতে থাকা আরেকজন লোক জনের কথা শুনে এবং তার হাতে থাকা ওই আইডেন্টিটি ব্যাজ দেখে জনের কাছে সেটা চাইলে কথায় কথায় তাদের মধ্যে মারপিট লেগে যায়। এইভাবে মারপিট করতে করতে জনের হাতে একজন মারাও যায়, এমনকি ট্রাকটা অ্যাক্সিডেন্ট করায় জনের সাথে যে ছেলেটার আলাপ হয়েছিল সেও মারা যায়। এই সব ঘটনা জনকে এক অদ্ভুত খারাপ পরিস্থিতিতে ফেলে দেয়। এরপর জন আবারও তার ছেলের ইনসুলিনটা তুলে সেখান থেকে চলে যায়। এবার জন একটা অজানা বাড়িতে প্রবেশ করে। এদিকে দেখা যায় পুরো শহরের অবস্থা খুবই ভয়ঙ্কর। বিভিন্ন জায়গায় উল্কাপাত হচ্ছে, অশান্তি ঝামেলা চারদিকে লেগে রয়েছে, প্রচুর মানুষ মারা যাচ্ছে, পুরো আকাশের রং পাল্টে নীল থেকে লাল হয়ে গেছে। জন নিজেকে একটু সামলে ওই বাড়িতে থাকা একটা কার নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অ্যালিসনের বাড়ি এসে জন জানতে পারে অ্যালিসন এখনও সেখানে আসেনি। তবে বেশ কিছুক্ষণ পর তার বাবার ল্যান্ডলাইনে অ্যালিসনের ফোন আসে। সে জানায় সে তার বাড়ির মেন ডোরের সামনে আছে। একটা দীর্ঘ যুদ্ধ এবং অনেকটা ধৈর্যের পর অবশেষে তাদের পুরো পরিবার আবার একসাথে হয়। কিন্তু আসল যুদ্ধজয় এখনও বাকি ছিল। খবরে দেখানো হয় 48 ঘন্টা সময় কিন্তু শেষের পথে, অর্থাৎ কাল সকাল 8:47 ধূমকেতুর সবথেকে বড় টুকরোটা
পৃথিবীতে এসে পড়বে, যা পৃথিবীকে ধ্বংস করে দিতে সক্ষম। আর অনুমান করা হচ্ছে সেটা সম্ভবত উত্তর আফ্রিকা ও ইউরোপের মাঝামাঝি এসে পড়বে। এরই সাথে খবরে আরও জানা যায় যে এই ধ্বংসের হাত থেকে মানব প্রজাতিকে বাঁচানোর জন্য যে নির্বাচিত নাগরিকদেরকে ব্যান্ড দেওয়া হয়েছে, যাদেরকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে একটা সুরক্ষিত বাংকারে মাটির নিচে প্রবেশ করানো হবে, যেটা সম্ভবত রয়েছে গ্রিনল্যান্ডে। এসব কিছু শোনার পর জন ঠিক করে যে ট্রাকে যে দেখা হয়েছিল ছেলেটা, ওই ছেলেটার কথা মতো ওই ছেলেটার বন্ধু পাইলটদের সাহায্য নিয়ে কানাডা থেকে ফ্লাইটে করে গ্রিনল্যান্ড অবধি পৌঁছাবে। এদিকে দেখা যায় ধূমকেতুর প্রভাব কিন্তু আরও জোরালো হতে শুরু করেছে। জন তার পরিবারকে নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু দেখা যায় রাস্তায় একটার পর একটা গাড়িতে উল্কাপাত হচ্ছে। দেখে মনে হচ্ছে আকাশ থেকে যেন ধূমকেতুর বৃষ্টি হচ্ছিল। জন কোনো রকমে নিজেকে বাঁচিয়ে গাড়ি নিয়ে অন্য রাস্তায় যেতে শুরু করে। সেই বিধ্বংসী ধূমকেতুর টুকরোগুলোর ধ্বংসলীলার হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে এবারের মতো তারা রক্ষা পায়। জন আবারও বেরিয়ে পড়ে তার গন্তব্যের উদ্দেশ্যে। এখনও এয়ারপোর্ট পৌঁছতে তাদের 6 ঘন্টা বাকি। খবরে জানা যায় সবথেকে বড় ধূমকেতুটা আয়তনে প্রায় 9 কিলোমিটার, যত বড় হয় তত বড়। এবং এই ধূমকেতুর টুকরোটির তাপমাত্রা হল 900 ডিগ্রি ফারেনহাইট, যা সম্পূর্ণ মানব সভ্যতার ধ্বংসের জন্য যথেষ্ট। এবং এই ধূমকেতুর টুকরোটা মাটিতে পড়ার পর সমুদ্রের জল প্রায় 1000 ফুট উঁচুতে উঠবে, অর্থাৎ যে সুনামি উঠবে তাতে পৃথিবী ডুবে যাবে। অবশেষে জন তার পরিবার সমেত এয়ারপোর্টে এসে পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখে একটা প্লেন অলরেডি টেক অফ করে গেছে। জন তার গাড়িটাকে সোজা নিয়ে যায় দ্বিতীয় প্লেনটার সামনে, যা অলরেডি রানওয়েতে চলা শুরু করে দিয়েছিল। জনের কাছে ছিল এটাই শেষ সুযোগ, তাই সে প্রাণের কোনো পরোয়া করে না। সৌভাগ্যবশত প্লেনটাও থেমে যায়, আর পাইলটকে অনেকবার অনুরোধ করার পর অবশেষে পাইলট তাদের প্লেনে ওঠার অনুমতি দেয়। প্লেনে করে তারা অনেকটা দূর এসে পৌঁছায়, প্রায় গ্রিনল্যান্ডের কাছাকাছি। ঠিক সেই সময় ধূমকেতুর একটা বিশাল অংশ পৃথিবীতে এসে পড়ে। আর ওই ধূমকেতুর দাপট এতটাই বেশি হয় যে সেটা মাটিতে পড়ার পর যে কম্পনের সৃষ্টি হয়, সেই কম্পন ওই প্লেনটাকেও ধাক্কা দিয়ে দেয় এবং প্লেনটা সম্পূর্ণ খারাপ হয়ে যায়। পাইলট কোনো রকমে প্লেনটার এমার্জেন্সি ল্যান্ডিং করালেও প্লেনটা একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়। এতে পাইলট মারা যায়, কিন্তু কোনো যাত্রীর প্রাণহানি হয় না। জন এরপর প্লেনে থাকা সমস্ত যাত্রীদের নিয়ে মিলিটারি বাহিনীর একটা গাড়ির দিকে যায় এবং সবাই সেই গাড়িতে উঠে পড়ে। অনেক বড় লড়াইয়ের পর অবশেষে জন তার পরিবারকে নিয়ে গ্রিনল্যান্ডের শেল্টারের ভেতরে প্রবেশ করে। এদিকে জানা যায় মাত্র 1 মিনিট 20 সেকেন্ডের মধ্যে ধূমকেতুর সবথেকে বড় বিরাট অংশটা, যার নাম ক্লার্ক, সেটা পৃথিবীতে এসে পড়বে। এদিকে এসব দেখে জনের ছেলে ভীষণ ভয় পেয়ে যায়। জন তার পরিবারকে ভরসা দেয়। তারা তিনজনকে জড়িয়ে জীবনের সবথেকে ভালো মুহূর্তগুলোকে মনে করতে থাকে। অন্যদিকে দেখা যায় ধূমকেতুর দাপটে শেল্টারের ভেতরে কম্পন হতে শুরু করে এবং চারদিক অন্ধকার হয়ে যায়। একটা নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে চারদিকে। বেশ কিছুক্ষণ পর দেখা যায় ধূমকেতু সমগ্র পৃথিবীকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। চারদিকে আর কিচ্ছু বেঁচে নেই, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপ আর ছাই ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এরপর দেখতে দেখতে 9 মাস পার হয়ে যায়। এতদিন ধরে বাংকারের ভেতরে, অর্থাৎ শেল্টারে থাকা মানুষগুলো বাইরের পৃথিবীকে দেখে। জানা যায় গ্রিনল্যান্ডের মতো পৃথিবীর অন্যান্য জায়গাও কিছু ছোট ছোট শেল্টার বানানো হয়েছিল মানুষকে আশ্রয় দেওয়ার জন্য, যার ফলে অন্যান্য জায়গার মানুষেরাও কিছু কিছু বেঁচে আছে। মানুষ নতুন করে তৈরি হয় এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীটাকে আবার নতুন করে সাজাতে, মানুষের বসবাসযোগ্য করে গড়ে তুলতে, আবার সভ্যতা সমাজ করে তুলতে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধু একটা লাইক করে দিও। আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে, লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।